জায়গা কবরে আসে আসে, এত হারাম কেন খান? আর খোদার কসম, কাফনের পকেট নাই, কবরে আলমারির জায়গা নাই। আয়াপ্পা, কবরের ফেরেশতা ঘুষ যদি পাটির ছেলে ধর্ষণ করে, বড় লোকের পাটা ধর্ষণ করে, মাল দিয়ে রফা দফা হয় না হয় না, কথা বলে না কেন? জমিনে চলে মালের গরু, কবরে চলে আমলের গরু। খোদার কসম, সৈয়দাতুন নেসা খাতুন জান্নাত রসূলুল্লাহ, কলিদার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, আল্লাহর নবীর রক্তে জিগার, কবর ফাতেমার দেখে ভয় খায় না। কত বড় মাস্টার তুই, কত বড় দাদা, কথাই কথাই বলিস হুজুরদে, পীরজাদাদে, পীর সাহেবদে, কথাই কথাই বলিস দেখে লোক, দেখে লোক, তোর মতো কত দেখে লেবার মাল শালা কবরস্থান থেকে ঘুরে আয়, এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কবর ফাতেমার দেখে ভয়। দুনিয়ায় দেখবে লোকটার বয়স 60 বছর, কত ঠিক বলেছি না ভুল বলেছি? কি কি টাকার মালের জোরে? খোদার কসম, দুনিয়ায় চলে মাল, কবরে চলে আল্লাহর দিদার করতে গিয়েছে, আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে। সুবহানাল্লাহ, কার বাড়িতে নবী ঘুরতে গেছে? আল্লাহর বাড়িতে, আল্লাহর ঘরে মেহমান কে? এইবার রসুল যখন গিয়েছে, আগো আমরা মেহমান বাড়িতে এলে দেখভালের জন্য স্পেশাল একটা লোক রাখি না রাখি? এই এত বড় জলসা হচ্ছে, বক্তাদের খাতর খাতির জন্য করার জন্য দুটা লোক আলাদা রাখা হয় না হয় না? তা আমার আব্দুল্লাহর বেটা আল্লাহর মেহমান, তাহলে রসুলুল্লাহ স্পেশাল খাতিরের জন্য আলাদা লোক রাখতে হবে না হবে না? সেই আলাদা লোকের নাম হযরত জিবরাইল। সুবহানাল্লাহ, বলো জিবরাইল নিয়ে আদর করে ঘোরাচ্ছেন, হুজু 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 হুজু, এইটাকে, এটা জাহান্নাম, পাপীরা কিরাম পড়তেস খালি টাকে। আমার নবী বলছে হুজু 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 হুজু, নবী জিবরিল বলছে হুজু হুজু হুজু, কেন আসে কেন? এই এইটা হলো জান্নাত। আচ্ছা, কথাটা এখানে রেখে একটা কথা বলি, আপনা আমার রসূলুল্লাহ মায়ের পেটে 6 মাস, বাপ আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল। হাই হাই, আমার রসুল আয়াপ্পা দুনিয়াতে এলে একজন এতিম ডিগ্রি নিয়ে, বাপ হারা এতিম, আমার রসুলের আব্বা আব্বা নাই। ছোটবেলায় আমার রসুল যখন বাড়িতে এসে আম্মা যান আমেনা আঁচলটা ধরে কাঁদ, আমা মা আমি যখন খেলা করতে যাই, আমার খেলার বন্ধুদের তার বাপেরা এসে কোলে তুলে লাই, গোলা জোড়ায় বেড়াতে নিয়ে যায়, আমা আমার আব্বা নিয়ে, আমা আমার আব্বা নেই, আমার আব্বা কেন আসে না? খোদার কসম, হে কৃষ্ণ মাটির হতভাগা মুসলমান, স্বামী হারা বিধবা আম্মা জান আমেরো ঘরের কোণে গিয়ে আঁচল দিয়ে চোখ মুছায় আর আল্লাহকে বলে, আল্লাহ আমার শিশু মুস্তফা সোয়ালের জবাব আমি কি করে দেবো? আমার আরশের মালিক আল্লাহ।
পাকের হাকিম আল্লাহ, কাদের কুদরতি আল্লাহ, আরশ আযিমের মালিক, আরশ আযিম থেকে রব্বে কাবার মালিক আমেনাকে ডেকে বলে, আমেনা আমেনা কাদিস না, চোখের পানি ঝরাস না, হে আমিনা, আজ যদি তোমার স্বামী আমার বন্ধু রব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো কোথায় ঘুরতে নিয়ে যেত? খুব জোরে জোর নানার বাড়ি, খুব জোরে জোর পাশের দেশে, খুব জোরে জোর পাশের গ্রামে। ও আমেনা, আমি আমার বন্ধুকে এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় নিয়ে যাব, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা আরব নয়, গোটা দুনিয়ার কোন মানুষ সেইখানে যাবা তো দূরের কথা, কদম রাখার শক্তি হবে না। আমি আমার মুস্তফাকে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ আযিম দেখাবো, সাতটা আসমান ঘোরাবো। শুধু তাই নয়, ফিলিস্তিনের মাটিতে আল-আকসা মসজিদে আমার মুস্তফার পিছনে সারা পৃথিবীর নবীদের ইমাম বানাবো, ইমামুল আম্বিয়া করব। আরে জোরে বলে, আরে চিল্লে বলে, জ্যাকেটটা খুলে দিয়ে, হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, এ বাবা একটু লাল চা দিবি নি, আমার অবস্থা খুব খারাপ রে ভাই, দে ভাই 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 নাই বেচারি একা পাগল হয়ে যাচ্ছে, নামটা কি আমার মনে নেই, বাকি বললাম ভাই, এই দেখো জলসা মানে একদম, আমি ওই জন্য মুসলমানদের কি বলি জানো, আবেগ দিয়ে কাজ করলে ঠকবেন, বিবেক দিয়ে কাজ করবেন। এই আমাদের দেখা পাননি এরম কোড়া কোড়া কোথায় স্টেজে বলি তো, বলি না বলি না, হাতে চুড়ি বলে ঘুরি, টাইটান ঘড়ি বলে ঘুরি, এটা শোল মাছ না শিং মাছ, জাল ফেড়ে বেরিয়ে যাও, কথা বুঝলে না? কেন আমরা আবেগে কাজ করি না, বিবেগে কাজ করি। জন জন ছেলেরা ইশারাই বুঝেল, ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার গা, সব কথা পরিষ্কার বলা যাবে, ইশারাই বুঝেল, বিবেক দিয়ে কাজ করবে, আবেগ দিয়ে নয়। এই আমার বাকি বিল্লা ভাই বেচারি একা পাগলা হয়ে যাচ্ছে, কেন জলসাটা ওর বারবার কথা বলে না, জলসায় কমিটি হয় 40 জন কাজ করে, বাকি 36 জন বুকি ব্যাজ মারে, আর মাঝে মাঝে ঘরে গিয়ে বোধ দেখায়, দেখে লে দেখে ভলে ইন্ডিয়া, ঠান্ডার সময় জ্যাকেট পরে আসতো, কিন্তু চারা চারা মেয়ে দেখ জ্যাকেটটা তুলে এরাম দেখে, তার মানে কি আমার জন্য পাস, তোমরা তো গরম লোক চার পাবান। বাবাজি আল্লাহর ওলিরা এসে ভরে গেছে আর প্যান্ডেলে জায়গা নেই, একটু সামনে দিচ্ছে ভাই, এই যুবক ছেলেরা একটু সামনে দিচ্ছে ভাই, শোন না বাবা একটু সামনে দিচ্ছে ভাই, একটু দড়ি সরি পড়তে পড়তে চেপে এসো, আল্লাহুম্মা না ওরা বসবে, এই শোনেন আমি লোক আলাদা বললি গোদায় ঝাল লাগবে, যারা নিজের জন্ম দেয়া বাপের গোদা শোনে না তারা আমার মতো মৌলবীর গোদা শুনবে, ওরা নিজের যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, এখনকার মদ্দরা সেই মার গোদা শোনে, কথা বলে না শোনে, ওরা যদি নিজের বাম্মার গোদা না শোনে আমার মতো জন্তরা মোল সাহেবের কথা ওরা শুনবে, তিনবার
দুবার বলি ভিতরে আসতে, আর কবার বলবো? ওই জন্য বললাম না, আমি মৌলভী আলাদা, আমি ওই চুমো খাওয়া জানি না, এমন কথা বলবো কান ফেড়ে যদি বুকি না লাগে ও আওয়াজ আমি করি না।